জন্মদিনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির। আগামীকাল 9 নভেম্বর সিজিওতে তলব করা হয়েছে তাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি দপ্তরে হাজিরা দেবেন বলেও সূত্রের খবর। দীপাবলির আগে রাজ্যের জন্য কেন্দ্রের উপহার, ট্যাক্স রিভলিউশনে 5,500 কোটি বরাদ্দ, বাংলা সহ 28 রাজ্যের জন্য বরাদ্দ মঞ্জুর অর্থমন্ত্রকের, সব মিলিয়ে 28টি রাজ্যের জন্য 73,000 কোটি টাকা বরাদ্দ। নজর কাড়ার সিদ্ধান্ত স্কটিশ চার্চ কলেজের স্কুলের। অবশেষে মেয়েদের জন্য খুলতে চলেছে কলকাতার এই নামি স্কুলের দরজা, দীর্ঘ 193 বছরের ইতিহাসে যা কখনো হয়নি। কারামন্ত্রী অখিল গিরি ও তার ছেলে সুপ্রকাশ গিরিকে 13 নভেম্বর আয়কর দপ্তরে হাজিরা নোটিশ পাঠানো হয়েছে। ইমেল মারফত নোটিশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। দূষণ রোধ করতে এবার বাজি পোড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট। শুধুমাত্র দিল্লি নয়, দূষণ রোধে গোটা দেশে বাজি পোড়ানো নিষিদ্ধ এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। বিহারের 34% পরিবারের মাসিক আয় 6,000-এরও নিচে, নয়া তথ্য জাতিগত গণনায়। তফসিলিদের 42% পরিবারই বাস করেন দারিদ্র্যসীমার নিচে। বদলি গেল কলকাতা হাইকোর্টের সরকারি আইনজীবী বা পাবলিক প্রসিকিউটার, মঙ্গলবার বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়। হাইকোর্টের রাজ্য সরকারি আইনজীবী হলেন দেবাশেষ রায়। জাতিগত জনগণনার রিপোর্ট প্রকাশ্যে আসতেই বিহারের সংরক্ষণ পদ্ধতি আমূল বদলে ফেলতে চাইছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সংরক্ষণ বাড়ছে তফসিলি জাতি, অনগ্রসর জাতি এবং অতি অনগ্রসর জাতির। আবার নতুন করে সংরক্ষণ চালু করা হচ্ছে আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী রশ্মিকা মান্দানার ডিপ ফেক ভিডিও ভাইরাল হতেই কড়া কেন্দ্র, আইন ভাঙলে হতে পারে বড় শাস্তি। নেট পাড়ায় ছড়িয়ে পড়া রশ্মিকার বিকৃত ভিডিওর ঘিরে তোলপাড় সারা দেশ। ঐতিহাসিক 200 রান করে ইতিহাসের পাতায় নাম তুলে অস্ট্রেলিয়াকে অবিস্মরণীয় জয় এনে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল।